আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ 2022 পরীক্ষা সম্বন্ধে বিভিন্ন আপডেট দিয়ে আসছি আমি শুরু থেকেই। তো আজকে আমি আলোচনা করব যে এই পরীক্ষার এমসিকিউ রেজাল্টটা কবে হতে পারে, ভাইবা কবে নাগাদ হতে পারে এবং চূড়ান্ত রেজাল্ট ও নিয়োগ কবে নাগাদ হতে পারে। এই সম্পর্কে অনেকেই জানার আগ্রহ থাকে। তো এই এস্টিমেটটা আসলে করা হয়েছে গত নিয়োগ পরীক্ষা, অর্থাৎ 2019-এর যে নিয়োগ পরীক্ষা ছিল সেটার ডেট অনুযায়ী, মানে সেটার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যেইভাবে এই ডেটগুলো ফেলেছিল সেই অনুযায়ী একটা এস্টিমেশন করা হয়েছে। দর্শক চলুন দেখে নিই, প্রাথমিক শিক্ষা শিক্ষক নিয়োগ 2022-এর পরীক্ষার কিন্তু শুরুর ডেটটা ছিল 24শে মে, চার ধাপে পরীক্ষা হয়, তো 24শে মে 2019 এবং শেষ ডেট ছিল হচ্ছে 28শে জুন। আঠাশে জুন পরীক্ষা শেষ হওয়ার পরে রেজাল্ট দেওয়া হয় হচ্ছে 9ই সেপ্টেম্বর 2019। 9ই সেপ্টেম্বর 2019 এবং পরবর্তীতে ভাইবা পরীক্ষা কিন্তু শুরু হয়ে যায় অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই, ভাইবা শুরু হয়ে যায় অক্টোবরের পুরো মাসটা জুড়েই, মোটামুটি ভাইবা হতে থাকে এবং চূড়ান্ত রেজাল্ট অর্থাৎ ভাইবার পরে ফাইনাল যে রেজাল্টটা, ওই রেজাল্টটা কিন্তু দেওয়া হয়েছে 25শে ডিসেম্বর 2019। এবং আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন যে ফাইনালি যে অ্যাপয়েন্টমেন্টটা হয়েছিল সেটা কিন্তু 2020-এর করোনার আগে কিন্তু হয়ে গিয়েছিল, অর্থাৎ জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে সম্ভবত নিয়োগটা হয়ে গিয়েছিল, অর্থাৎ করোনার মধ্যে তারা ফুল বেতন কিন্তু পেয়েছে। ঠিক আছে, তো এই এস্টিমেশন অনুযায়ী এবার 2022-এর পরীক্ষার দিকে যদি আমরা তাকাই, তাহলে 2022-এর শুরুর ডেট কিন্তু হচ্ছে 22শে এপ্রিল এবং শেষ ডেট কিন্তু হচ্ছে 3শে জুন। যদি যথাসময়ে পরীক্ষাটি হয় তাহলে 3শে জুন 2022 কিন্তু প্রাথমিক পরীক্ষার শিক্ষক নিয়োগ পরীক্ষার শেষ ধাপের পরীক্ষাটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে এমসিকিউ রেজাল্ট হতে পারে সেপ্টেম্বরের আগেই হতে পারে এবং ভাইবার ডেটটা আমরা আশা করতে পারি যে সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের মাঝামাঝি, এর মধ্যে ভাইবা হয়তো হয়ে যেতে পারে এবং চূড়ান্ত রেজাল্টটা হয়তো ডিসেম্বরের মাঝামাঝি কিংবা আরও তাড়াতাড়ি যদি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাহলে ডিসেম্বরের শুরুর দিকেই পেয়ে যেতে পারি এবং নিয়োগটা আশা করা যায় জানুয়ারিতে অথবা ফেব্রুয়ারিতে। গতবারের মতোই জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে আপনারা নিয়োগ পেতে পারেন যারা টিকবেন ইনশাল্লাহ। আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আরও এরকম কিছু আপডেট এবং পড়াশোনা বিষয়ক পোস্ট জানতে। ধন্যবাদ।